অবশেষে তিশা মুস্তাকের গোপন হয়ে গেল তিশা মোস্তাকের বিয়ে হওয়ার পিছনে মূল ভূমিকা পালন করেছে তিশার বাবা আমি জানতাম একসময় এটি পাশ হয়ে যাবে আপনারা হয়তো একটু অবাকই হলেন বাস্তবতা ঠিক তাই তিশাকে যে মোস্তাক উত্ত্যক্ত করত এটা নাকি তিশার বাবা জানতো এমনটাই জানিয়েছেন তিশার বাবা নিজেই কারণ মুস্তাক যখন তিশাকে কুপ্রস্তাব দিয়েছিল তিশা নাকি তিশার বাবাকে এসব বিষয়গুলো বলেছিল এই বিষয়টিও জানিয়েছেন তিশার বাবা নিজেই তাহলে তখনও কেন তিশার বাবা সতর্ক হননি এসব জানার পরেও কেন তিশার বাবা তিশাকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছিল উনি তো সে সময় জানতেন যে সেই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সদস্য হচ্ছেন মোস্তাক তিশার বাবা নাকি এটিও জানতো যে প্রায় মোস্তাক নাকি তিশাকে ডেকে নিয়ে প্রিন্সিপালের রুমে কথা বলতো এই মোস্তাক নাকি সেই শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক মেয়েকেই এই ধরনের হয়রানি করেছে তাহলে কেন তিশার বাবা ওই সময় কঠিন কোনো পদক্ষেপ নেননি সে তো পারত তিসাকে এখান থেকে নিয়ে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে এবং তিসার হাতের মোবাইলটাও কেড়ে নিতে যাতে তিশাকে আর মোস্তাক কোনোভাবে ডিস্টার্ব না করতে পারে সব খারাপের মূলে ছিল তিশার হাতের সেই মোবাইলটা মোবাইল তিশা ফেসবুক আইডি চালাতো আর সেই ফেসবুক আইডিতেই প্যান রিকোয়েস্ট পাঠিয়েছিল খন্দকার মোস্তাক তিশার বাবা নিজের মুখে বলেছে সবকিছু তিনি জানতেন এবং তিশার বাবা এটাও বলেছে যে তিশাকে নাকি প্রায় ব্ল্যাকমেল করতো খন্দকার মোস্তাক এই বিষয়টিও তিশা তার বাবাকে জানিয়েছিল তাহলে এসব জানা সত্ত্বেও কেন তিশার বাবা তখন আইনি কোনো পদক্ষেপ নেননি তিশার বাবা এখন লাইভে এসে সোশ্যাল মিডিয়া যেভাবে তুতু করে কথা বলছে আমার মনে হয় তিশার বাবাই শয়তানের গোড়া আমি দেখেছি যে আমাদের সমাজে কিছু লোক আছে তিশার বাবার মতো এভাবে তুতু করে কথা বলে কিন্তু দেখা গেছে তারাই সবচেয়ে বেশি চিটার বাটফার তবে আমার যতটুকু মনে হয়েছে তিশার বাবা আগে এসব বিষয়গুলো বুঝে পারেননি তিশার বাবা মনে করেছিল যে আমার মেয়ে মনে হয় কি জানি কি হয়ে গেছে তাই তাকে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য খন্দকার মোস্তাক পছন্দ করেছে এটা হতে পারে তীষার বাবাকে অনেক সময় খন্দকার মোস্তাক আর্থিকভাবে সহযোগিতা করেছে তিশার বাবা সুজুকে সুযোগে সদ্ব্যবহার করেছে বেবেসে মোস্তাক টাকা পয়সা দিচ্ছে দেখ তিনি হয়তো এটি ভাবতে পারেননি যে ওনার মেয়ে ওনার চেয়ে বেশি লুবি হয়ে মোস্তাককে বিয়ে করে ফেলবে সমাজে এমন কিছু মা বাবা আছে যারা কিনা তাদের মেয়েদেরকে নিয়ে ব্যবসা শুরু করে দেয় তবে এটা তত খারাপ ব্যবসা না এটা হচ্ছে বিয়ে বিয়ে ব্যবসা যখন মেয়ের বাবা মার কাছে কোনো ছেলে প্রস্তাব পাঠায় তখন বলে মেয়ে যখন জন্ম দিয়েছি বিয়ে তো দিতে হবেই তবে আমার মেয়ে এখন পড়াশোনা করছে তার পরীক্ষা শেষ হলেই বিয়ে দেব তাছাড়া আমার মেয়ের বয়সও কম একেবারে কাউকে নিরাশও করেন না আবার কাউকে হাওয়া বলেন না এভাবে মেয়েদের মা-বাবা কিংবা परिजनরা কিছু কিছু ছেলেদেরকে ঝুলিয়ে রাখে তারপরে কিছু ছেলেরা ওই মেয়ের আশায় থেকে তার পরিবারকে গিফট দিতে শুরু করে মেয়ের পরিবার তো সেই গিফট পেয়ে লালে লাল বলে যে বাবা কি দরকার ছিল এসবের না নিলে তো আবার তুমি রাগ করবে আসলে তোমার মতো ছেলে হয় না তুমি একমাত্র আমার মেয়ে স্বামী হওয়ার উপযুক্ত ঠিক একইভাবে তারা সব ছেলেদের কাছ থেকে গিফট নেয় এমন কি বিপদাপদের কথা বলে টাকা পয়সা নিয়ে থাকে মেয়ের পরিবারের কিছু লোকজন অনেক সময় তাদের সাথে এই আন্তরিকতা এমন পর্যায়ে পৌঁছে যায় পরবর্তীতে দেখা যায় যে ওই মেয়ে ওই ছেলেদের সাথে ফোনে কথা বলতে শুরু করে আর ওই মেয়ে একাধিক পুরুষের সাথে কথা বলতে বলতে চরিত্র নষ্ট হয়ে যায় অনেকে হয়ে যায় লুবিমে আবার কেউ কেউ আকাম কুকাম করে হয়ে যায় ব্ল্যাকমেলের শিকার কেউ কেউ আবার না বুঝে ভুল মানুষের দোকায় পড়ে যায় তিসার জীবনেও হয়তো এ ধরনের কিছু একটা ঘটেছে দেখলাম তিসার বাবা মোস্তাকের বিষয়ে অনেক কিছুই জানেন যেমন মোস্তাকের আগে কটা বউ ছিল এবং সেই বউদেরকে কেন সে ডিভোর্স দিয়েছে ইত্যাদি ইত্যাদি হয়তো তিসার বাবার সাথে মোস্তাকের যখন ভালো সম্পর্ক ছিল তখন মোস্তাক তিসার বাবাকে এইসব বিষয়গুলো বলেছিল তবে তিসার বাবা বুঝতে পারেনি যে এমনটা হয়ে যাবে আর এদিকে বুরু মোস্তাক তিসাকে পেয়ে তার জীবন ধন্য এজন্য সে বিশ্ব প্রেমিক হয়ে বই লেখা শুরু করেছে আর সে বইয়ের প্রচারের জন্য গিয়েছিল তারা বই মেলায় সেখান থেকে তাদেরকে জনগণ বিতাড়িত করে দেয় আর এদিকে দেখলাম আমাদের হিরো অলম ভাইও বই লিখেছেন তারপরে একই ভাবে হিরো আলম যখন বই প্রচারের জন্য বই মেলায় যায় তাকেও বিতাড়িত করে দেয় বাংলার জনগণ তবে আমরা যা বুঝলাম হিরো আলমের বই লেখা আর মোস্তাকের বই লেখাকে একই ভাবে নিয়েছে বাংলার জনগণ এদিকে আবার জেল খেটে আসা সুন্দরী ডক্টর সাবরিনাও বই লিখেছেন যে কিনা করোনা পরীক্ষার সনদ জালিয়াতি জেল খেটেছিল মানুষ যখন মৃত্যুর মুখামুখী দাঁড়িয়ে ঠিক সেই মুহূর্তে তাদেরকে নিয়ে ব্যবসা করেছিল ডক্টর সাবরিনা তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ